আচ্ছা, কখনো কি মেয়েদের সেই চোখ দেখেছেন যে চোখে জমে থাকে তার ভালোবাসা হারিয়ে ফেলার ভয়, যে চোখে জমে থাকে তার ক্যারিয়ার নিয়ে স্বপ্ন ভাঙার দুঃখ? জানেন এই অনুভূতিগুলো কেমন হয়? শুধু একটা মেয়েই জানে। আমি কখনোই ভাবি না মেয়েরা দুর্বল, মেয়েরা অবলা, কিন্তু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে এতটাই তুচ্ছ মনে হয় যে কোরবানির গরু মনে হয়। যেমন সঠিক সময়ে বিক্রি করতে না পারলে গরুর দাম থাকে না, তেমনি একটা মেয়ে বিয়ের জন্য উপযুক্ত হতে না হতেই বিয়ে দিতে না পারলেও মনে হয় মেয়েটার দাম থাকে না। এরকমটাই অনেকেই ভাবে। আশেপাশের মানুষের কথায় বাধ্য হয়েও বাবা মা অনেক সময় তাদের মেয়ে বিয়ে দিয়ে ফেলে, অথচ মেয়েটা পড়াশোনা শেষ করে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখেছিল। এই চাপা কান্নাগুলো কেউ শুনে না, কেউ না। চোখ মুছে সংসার করা শুরু করে আর স্বপ্ন দেখে আমার মেয়ের মধ্য দিয়ে আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করব। ঠিক এভাবেই চলতে থাকে জীবন। তারপর আসি ভালোবাসা হারানোর ক্ষেত্রে। যখন পরিবার থেকে বিয়ে ঠিক হয় আর মেয়েটা রাজি হয় না, তখন এক পর্যায়ে মেয়েটা বাবা মা বলে তোমার পছন্দের কেউ থাকলে তাকে বলো বিয়ের প্রস্তাব পাঠাতে। কিন্তু তখন মেয়েটার প্রেমিক বেকার, অথবা প্রেমিক বিয়ের জন্য প্রস্তুত না, অথবা প্রেমিকটাই অনেক আগেই ছেড়ে চলে গেছে। তখন একটা মেয়ের অনুভূতি কেমন হয় ভাবতে পারেন? কতটা অসহায়।